জাকাত দেওয়ার জন্য যে আটটি খাত, অনেকে মনে করে আমি এটা দিলেই হলো, একজনের কাছে গেলেই হলো, এখন যে আসলে হকদার কি না হকদার সেটা আমার দেখার বিষয় নাই। অথবা কোনো একজন এসে দাবি করলো আমার আমি অভাবগ্রস্ত আছি অথবা টাকা পয়সা দরকার, সেই ক্ষেত্রে আমি তাকে যাচাই বাছাই না করেই কি আমি জাকাতের খাত থেকে কি টাকা দিয়ে দিতে পারি? আসলে আমাদের সমাজে এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে আসলে জাকাত দেই না, থোক দিই। আমি চিন্তা করি যে আমার 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা আমার জাকাত হয়ে যায়, তখন আমরা কি করি, থোক দিতে চেষ্টা করি, হিসাব করে টাকা দিই না। এবার এই এখন ক্যাশে যা আছে এখান থেকে 100 টাকা জাকাত দিয়ে দাও, এই ধরনের জাকাত কিন্তু আসলে আদায় হয় না। থোক দিলে আসলে আদায় হয় না জাকাত। জাকাতের মাল হচ্ছে আগে হিসাব করে নিতে হবে, আমার আমার 2.5% বের করতে হবে, নির্ধারণ করতে হবে, তারপরে নিয়ত করে আমার কি দিতে হবে, জাকাত দিতে হবে। অনেক সময় আছে আমার বন্ধু আমার থেকে ধার নিয়েছে 1 লাখ টাকা, আমি ধার উদ্ধার করতে পারছি না, যা জাকাত দিয়ে দিলাম, তাহলে কিন্তু আদায় হবে না। কারণ হচ্ছে আগে নিয়ত করে দিতে হবে আমার, যখন আমি দিচ্ছি তখন যদি আমি নিয়ত করি যে আমি তাকে জাকাত দিচ্ছি, আমি এই টাকা নিব না, তাহলে ঠিক আছে। জাকাত গ্রহীতাকে তো এটা বলতে হবে না, না যে আমি জাকাত দিচ্ছি, না, বরং এটা গোপন রাখাটাই উচিত উচিত, কারণ অনেক সময় কষ্ট পেয়ে যায়। জি, কিন্তু নিজে পরখ করা তো উচিত, জি, যে আমি কাকে জাকাত দিচ্ছি। দুইটা ক্ষেত্র, একটা ক্ষেত্র হচ্ছে যে জাকাতের সে উপযুক্তই না, আমি তাকে জাকাত দিচ্ছি, অথবা এমন খাতে ব্যয় করছি যে খাতে ব্যয় করাটা জাকাতের জন্য জায়েজ নাই, এই হয় একটা হয়। আরেকটা হয় এরকম যে আমি যেই লোকটাকে জাকাত দিচ্ছি সেই লোকটা আমি জানি এই লোকটা এই জাকাত দিয়ে সে মাদকগ্রস্ত হবে, সেই নেশা করবে সে, জি, অথবা সুদে লাগাবে, সুদে লাগাবে, মানে গুনাহের কাজে সে লিপ্ত হবে, লিপ্ত হবে। এই জন্য প্রত্যেকেই আমরা যখন জাকাত দিব তখন ইনভেস্টিগেশন করার দরকার যে আমি কাকে জাকাত দিচ্ছি, এক্স্যাক্টলি আমি সঠিক উপায়ে সঠিক লোকের কাছে আমি আমার জাকাতের অর্থটা পৌঁছাতে পেরেছি কিনা। এক্ষেত্রে ইমাম হানিফা রহমতুল্লাহি আলাইহির মাসালাটি সর্বোত্তম বলে আমার কাছে মনে হয়। উনি বলেছেন জাকাতের মাল দেওয়ার চেয়ে অর্থ দেওয়া হচ্ছে উত্তম। আচ্ছা, হানফি মাজহাবে এটি। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন না, যে যেই ব্যবসা করেন বা যেই হেরফায় উনি আছেন, পেশায় আছেন, ওই পেশা থেকে উনি জাকাত দিবেন। কাপড়ের জাকাত হলে কাপড় কেটে উনি জাকাত দিবেন, দিয়ে দিবেন। ইমাম হানিফ রহমতুল্লাহি আলাইহি এই ক্ষেত্রে এটা বর্তমান যুগের জন্য উপযুক্ত মনে হয়, কারণে যে উনি ইল্লত কারণে এটা পেশ করেছেন, যে অনেকের দেখা যায় যে একাধিক মানুষের কাছ থেকে সে কাপড় পেয়ে গেছে অথচ তার খাবারের টাকা নেই, সেই অথবা একাধিক মানুষের কাছ থেকে সে খাবার পেয়েছে কিন্তু তার পরনের কাপড় নেই, পরনের কাপড় নেই বা খাবার রান্না করার যে সরঞ্জাম আছে দরকার সেগুলি সে পাচ্ছে না। তাই এই ক্ষেত্রে জাকাতের অর্থ দেওয়াটা হচ্ছে সর্বোত্তম। আচ্ছা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, জি, যা শ্রেষ্ঠতর যতক্ষণ পর্যন্ত তা দান না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, তুমি পূর্ণ হাসিল করতে পারবে না। আমরা কিন্তু বর্তমান সমাজে জাকাতের শাড়ি বা জাকাতের কাপড় বলতে সর্বনিম্ন মানের কাপড়টিকে বুঝি, অথচ ইসলামের থিংটা হচ্ছে একেবারে পুরো উল্টোটা। জি, সর্বোৎকৃষ্ট বিষয়টি কিন্তু আমার জাকাতের মধ্যে দিতে বলা হয়েছে, সবকার মধ্যে সর্বোৎকৃষ্ট বিষয়টি দিতে বলা হয়েছে, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিচ্ছি, আমি তো তাকে দিচ্ছি না আসলে। এখন আমি যদি চিন্তা করি যে আমি প্রাইম মিনিস্টারকে একটা উপহার দিব, তাহলে এটা তো আমি যত রকমের নিখাত হতে পারে, সুন্দর হতে পারে, নিপুণ হতে পারে, নান্দনিক বিষয় যতগুলি আছে সব আমি এর মধ্যে এটে দিতে চাই, এক্স্যাক্টলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দিচ্ছি, সুতরাং এটি শ্রেষ্ঠতর হলো কি না, এই বিষয়গুলি কিন্তু আমাদের চিন্তা করার দরকার। আমরা ধর্মীয় বিষয়ে যেরকম উদাসীন, ধর্মের দুটো বিষয় আছে, একটা হচ্ছে শারীরিক ইবাদত, নামাজ রোজা শারীরিক ইবাদত, আর যাকাত কিন্তু মালি ইবাদত, এটি একটি ইবাদতের অন্তর্ভুক্ত, আর্থিক ইবাদত, আর্থিক ইবাদত এটি। তো সুতরাং এই ইবাদতটিকে ওই হিসাবেই চিন্তা করার দরকার আমার, যে এর যত রকমের শর্ত শারায়ত আছে, যে হালাল মাল থেকে হওয়া, জাকাত হিসাব করে দেওয়া, জাকাতের খাত নির্ধারণ করে তাদেরকে দেওয়া, এবং তাদের কাছে পৌঁছলো কি না সেটি এনশিওর করা। আচ্ছা, এই যে কয়েকটা স্টেপ আছে, এই কয়েকটা স্টেপ আমার একজন জাকাত আদায়কারী হিসাবে আমার এই ব্যাপারে সচেতন থাকা উচিত।
এক্স্যাক্টলি, যাকাত আদায়ের আসলে মূল হাদাফটা কি, উদ্দেশ্যটা কি, কেন যাকাত আদায় করবে আর কেন বা এভাবে করে করে দুস্থ এতিম যারা আছে এদেরকে বেছে বেছে দিবে? এটা কি শুধুমাত্র তাদের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে একটা, যে তাদের অন্ন কিংবা তাদের বস্ত্রের আঞ্জাম দেওয়া, নাকি তাদেরকে প্রতিষ্ঠিত করা বা সমাজ থেকে দারিদ্রকে বিমোচন করার উদ্দেশ্য, আসলে বিষয়টা কি? মূল বিষয়টা তো আসলে হচ্ছে যাকাতের মধ্যে মানে ইসলামের এটি একটি মূল বিষয়টা হচ্ছে সাম্যতা সৃষ্টি করা। আচ্ছা, এবং এই ক্ষেত্রে এই কারণে ইমাম হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন যে অষ্ট খাতে একটু একটু করে দিলে যাকাত হবে, কিন্তু উত্তম হচ্ছে যাকাত যাকে দিচ্ছি তাকে এই পরিমাণ দেওয়া যে সে যাতে যাকাত দেনেওয়ালা হয়ে যায়। মানে তাকে প্রতিষ্ঠিত করার মানসিকতাটা কিন্তু আমার থাকতে হবে যে সে যাকাত আদায়কারী হবে, যাকাত গ্রহীতা সে আর হবে না, আগামী বছর সে আর যাকাত নেবে না বরং দেবে দেবে। এই কারণে আবার সামাজিক ইয়া হিসাবে পেশা হিসাবে কেউ যদি যাকাত অষ্ট খাতে না দিয়ে একটা খাতে দিল, ফকিরকে দিল, কিন্তু তাকে একটা গরু কিনে দিল, অথবা একজন মহিলা হিসাবে তাকে একটা সেলাই মেশিন কিনে দিল, একটা রিক্সা কিনে দিল, একটা ভ্যান কিনে দিল যাকাত থেকে, তাহলে কিন্তু এটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এদিকে লক্ষ্য করি না। তবে এদিকে আমাদের সামাজিক বিষয় এরকম থাকে যে একজনের কাছে এই পরিমাণ দরিদ্র ব্যক্তিরা যায় যে তাদেরকে সে বলে যে যাকাত কি আদায় করব, যাকাত আদায় করার পরেও আরও ওই পরিমাণ টাকা এদেরকে দিতে হয় তাদের মুখ রক্ষা করার জন্য। আমাদের সামাজিক পরিস্থিতি এটা কেন হয়েছে, কারণ ওই অর্থনৈতিক চিন্তা করে কিন্তু আমি দেইনি। আমি যদি এক বছরের ভাবে চিন্তা করতাম যে আমি একজনকে এই পরিমাণ দিব যে সে আগামী বছর যাকাত দাতা না হলেও সে যাতে এস্টাবলিশড হয়ে যায়, তাহলে দশ বছরে কিন্তু আমি অন্তত দশটা ফ্যামিলিকে এইভাবে দিতে পারতাম, আর এই দশটা ফ্যামিলি আবার দশটা ফ্যামিলিকে দিতে পারতো, তো একশো কিন্তু হয়ে যেত। এইভাবে কিন্তু আপনার সার্কেলে দেখা যেত যে বড় একটা অর্থনৈতিক কাঠামো কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা কিন্তু ওইভাবে চিন্তা করি না আসলে বিষয়টিকে। বিষয়টিকে চিন্তা করি ক্ষুদ্রভাবে, এবং সরকারি উদ্যোগে কষ্টের বিষয় হচ্ছে এটা যে ট্যাক্স আদায়ের জন্য যেভাবে প্রেশার ক্রিয়েট হয়, যাকাত আদায়ের জন্য তো সেভাবে প্রেশার ক্রিয়েট হয় না। সেটাই আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমরা তো এই মর্মেও আপিল করতে পারি যে যেমনিভাবে ট্যাক্সগুলি, ইনকামের ট্যাক্স যেভাবে আমরা, বিজনেসে যে ট্যাক্সগুলি, ভ্যাট, এআইটি যেগুলি আমাদের কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে সেগুলি গ্রহণ করা হয়, এভাবে তো একটা খাতই আছে যে একটা বোর্ড তৈরি করবে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখুন, তিনি কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে যাকাত বোর্ড কিন্তু আছে। তো এইভাবে করে যদি রাষ্ট্রীয়ভাবে যদি এরকম যাকাত উত্তোলন করতেন ওই ভ্যাট ট্যাক্সের মতো করে, এবং সেটা দিয়ে যদি উন্নয়নমূলক কাজগুলি করতেন, যেমন যে আটটা খাতের কথা বলা হলো যে কটি প্রযোজ্য, সেটা মনে হয় আমাদের দেশের অর্থনৈতিক বিপ্লবের জন্যে ট্যাক্স কতটুকু করব তার চেয়ে আমার মনে হয় এটা আরও বেশি, অনেক বেশি হতো। এবং এইটাই করতে, এইটাই যদি করা হয় কেবল সরকারের পক্ষ থেকে যে কেবল মুসলমানদের থেকে, কারণ অমুসলিমদের তো জাকাত নেই, মুসলমান হয়েছ মুসলমান হিসাবে থাকবা, সুতরাং অর্থনৈতিকভাবে তোমার যতটুকু জাকাত দেওয়ার দরকার ঠিক সেই পরিমাণ তোমার কী দিতে হবে, জাকাত দিতে হবে। এখানে আরেকটি বিষয় আছে, অনেক সময় আমাদের অর্থ সম্পদশালী লোকেরা ব্যাংকের থেকে লোন নিয়ে রাখে, বলে আমার তো ঋণ আছে আমি জাকাত দিব না। এই ক্ষেত্রে কিন্তু ফোকাহায়ে কেরামের মাসলা হচ্ছে যে যাকাতের ক্ষেত্রে যেমন হাউলানে হাউল শর্ত এক বছর, এক বছর, ঠিক ঋণটার ক্ষেত্রেও দেখতে হবে যে আমি এই পরিমাণ টাকা যে ঋণ নিয়েছি এই বছরে কয়টা কিস্তি আমার, ওই কয়টা হচ্ছে এই বছরের জন্য ঋণ। আচ্ছা, আমি 50 কোটি টাকা ঋণ নিলাম, এই বছর আমার আদায় করতে হবে 1 কোটি টাকা, তাহলে যাকাতের যখন হিসাব করবো 1 কোটি টাকা হচ্ছে ঋণ, আর বাকিটা ধরতে হবে যে আমার সম্পত্তি, ওইটা আমার অ্যাসেট হিসেবে ধরবে। তাহলে কি হতো, ঋণ খেলাপির সংখ্যাও কমে যেত। এক যাকাতের অর্থনৈতিক ব্যবস্থাটাকে যদি কেউ আপনাতো, কেউ নিজের করে নিয়ে সরকারের পক্ষ থেকে যদি এটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে আমাদের অর্থনৈতিক সাম্যতা ফিরে আসবে এবং অন্য অন্য ক্ষেত্রেও বিশৃঙ্খলাগুলি কিন্তু দূর হয়ে যাবে।